যে আমি ঠিক বুঝতে পারি না এই যে মানে ডাকসু ভিপি নুরুল হক নূরকে আরেকটু কি যেন বললেন শব্দটা, দায়িত্বশীলতা মানেটা কি, এই দায়িত্বশীলতা মানেটা কি? আমি ঠিক জানি না ওনাদের ঠিক কোন জিনিসটা অপছন্দ। ধরুন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা যারা এজিএস হয়েছেন কিংবা যারা বিশ্ববিদ্যালয় সভাপতি, তারা কতজন নিয়ে ঘুরেন, তাদের সাথে কতজন থাকে, সামনে কয়টা মোটরসাইকেল থাকে, কয়টা গাড়ি থাকে, পেছনে কয়টা থাকে, সেইখানে কি বহিরাগত কাদের তার প্রশ্ন তোলা হয়েছে? তোলা হয়নি। ডাকসু ভিপি হয়েছেন, তার সাথে কতজন সর্বসাকুল্যে 28 জনকে মেরেছেন, মানে 28 জন লোক তার রুমে এসেছিল, এটা বিরাট সংখ্যা হয়ে গেল। 28 জন লোক তার আসতে পারে সারা দেশে, এটা কি তার পারে না, আসতে পারে না, এটা 28 জন ডাকসু ভিপির সাথে থাকতে পারে না, না বহিরাগত আসতে পারে না। হ্যাঁ বহিরাগত আসতে পারে, বহিরাগত আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বহিরাগত বিশ্ববিদ্যালয়, এই খাইরুল কবির, কামাল ভাই আপনি ছাত্র নেতা ছিলেন, আমি বলতেছি আপনার স্মরণ করাই, আপনি তখন ছাত্র রাজনীতি করেন, খাইরুল কবির খোকন ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুর উপর যে হামলা হয়েছে নিন্দা জানায়, তার হামলাকারীদের গ্রেপ্তার করেছে, তদন্ত হচ্ছে, এটা কেউ কাম্য করে না, আমি ব্যক্তিগতভাবে কাম্য করি না, মাননীয় প্রধানমন্ত্রী কাম্য করেন, আমি খাইরুল কবির খোকন এখানে আছে। ডাকসুতে একটি সিদ্ধান্ত হয়েছিল যখন মতিউর রহমান নিজামী ঢুকেছিল, উনিও জানেন কাহিনীতে, সেদিন সিদ্ধান্ত হয়েছিল, এবং মতিউর রহমান নিজামীকে প্রতিরোধ করার জন্য সেদিন শুধু ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন না, সব ছাত্র সংগঠন সেদিন মিছিল করেছিল, বিসির অফিসে তারা চড়া হয়েছিল, এবং সেদিন জাতীয় নেতারা ওনাকে সেফ না করলে মতিউর রহমান নিজামী আহত, তবে ছাত্র দল মিছিল করেছিল, সেই পরিবেশ পরিষদের সিদ্ধান্ত হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারবে না, নুরু ডাকসুর সিদ্ধান্ত অনুযায়ী নুরু সেটাকে ডিফার করেছে, আপনি মুক্তি, নুরু যে এখানে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না, নুরু সেটাকে ডিফার করেছে, মানে ডিফার করেছে কি, নুরু বলছে না ঢুকতে পারবে, সেটা হচ্ছে যে এখানে মানে কামাল ভাই একজন মানে বড় ছাত্র নেতা ছিলেন, খোকন ভাই একজন বড় ছাত্র নেতা ছিলেন, তাদের সাথে তারা যখন ছাত্র নেতা ছিলেন এবং তার পরবর্তীকালে আমরা যখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে আমাদের দলে ছাত্র সংগঠনের নেতৃত্ব পর্যায়ে গিয়েছি, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটা কেন্দ্র, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মিছিল হয় তখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে তা না, আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান থেকেও ছাত্র আসে, না কিন্তু শিবির থাকবে কিনা এটা হচ্ছে প্রশ্ন, শিবির যে এটা কে নির্ধারণ করলো, এটা তো উনি বলছে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি থাকবে, হবে না, আপনি অভিযোগ করে দিলেই তো হবে না, এক সেকেন্ড, জাহাঙ্গীর কবির নানক আর বাহাউদ্দিন নাসিম যখন ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছেন, নুরুর বাবা জাহাঙ্গীর কবির নানককে জড়িয়ে ধরে বলেছেন নানক ভাই আসছে আমার ছেলেকে দেখতে যাবে, সেখানে কি স্লোগান উঠেছে, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, সেই স্লোগান কি দিয়ে, না 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 রাজনৈতিক ব্যাপার, আপনি রাজনৈতিক ব্যাপার, তাহলে কি এই স্লোগান নুরুর, নুরুকে গতকাল দেখতে গিয়েছেন কে, শিবিরের প্রেসিডেন্ট, আলোচনার বিষয় হয় এটা দিয়ে যদি আমরা প্রমাণ করতে চাই নুরু শিবিরকে ডেকেছেন, এটা খুবই যুক্তি হিসেবে কোনো ধোপে টেকে না, শিবিরকে শিবিরকে ঢুকলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যৌক্তিক হবে না, না না আপনি কথাটাকে ইয়ে করেন, শিবির ঢুকলো কি ঢুকলো না এটা গুরুত্ব তাদের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জনকে তার রাজনৈতিক অপোনেন্ট মনে হলে তাকে শিবির নাম দিচ্ছেন, এখন নুরুর সাথে কারা গেল, তারা যে শিবির তার কি প্রমাণ সেখানে ছিল, সেই প্রমাণ দেখার দায়িত্ব কি ছাত্রলীগের, সেই প্রমাণ দেখার দায়িত্ব মুক্তিযুদ্ধ মঞ্চের, তারা যে হামলা করলো সেই হামলার দায়ী দায়িত্বটা আপনাকে বৈধ করতে চাচ্ছেন, আপনি দেখতে যে জনাব জাহাঙ্গীর কবির নানক এবং জনাব বাহাউদ্দিন নাসিম ওখানে যে কি বলেছেন, বলেছেন যে এই হামলা বর্বরোচিত, তাহলে যদি আপনি একদিকে এক হাতে বলবেন বর্বরোচিত হামলা, তারপরে আপনি বলতে থাকবেন ওখানে শিবির ছিল, ওখানে তাকে দায়িত্বশীল আচরণ করে নাই, ও ভারত নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, ও এখানে বিভিন্ন অতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এই প্রশ্নগুলি যদি আপনি তোলেন তার মানে হচ্ছে আপনি আরেক হাতে এই হামলাকে জায়েজ করছেন,
আপনি যে জিনিসটা বলেন যে সেই আমি জনাব তোফায়েল আহমেদ আমাদের দেশের একজন অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, 69 সালে তিনি তো ডাকসুর ভিপি ছিলেন, তিনি যদি আইফ শাহের বিরুদ্ধে সেই সময় রাজনৈতিক আন্দোলন না করতেন 69 এর ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র হতে পারতেন না। 23 থেকে 90 এর আন্দোলনে এখানে যারা আছেন কামাল ভাইও ছিলেন এবং কি বলে খায়রুল কবির খোকন ভাইও ছিলেন, তারা যদি সেই সময় এরশাদ শাহের বিরুদ্ধে লড়াই না করতেন কেবলমাত্র ছাত্র আন্দোলন কিংবা শিক্ষা নিয়ে থাকতেন তাহলে তারাও কিন্তু সেই 90 এর গণ আন্দোলনের নেতা হতে পারতেন না। সুতরাং রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার যে কোনো নাগরিকের আছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রাপ্তবয়স্ক ভোটার তাদের অবশ্যই সেই অধিকার আছে, ডাকসু বিপির তো আছেই। সুতরাং ডাকসু বিপির রাজনৈতিক বক্তব্য আপনার পছন্দ নাও হতে পারে, তিনি যদি কোনো আইন লঙ্ঘন করেন তার জন্য আপনার আইন আছে, কিন্তু আপনি তো ছাত্রলীগ কিংবা মুক্তিযুদ্ধ মঞ্চ দিয়ে তাকে পিটিয়ে দিতে পারেন না। এই পিটিয়ে দেওয়ার জায়গাটা যখন হচ্ছে এটাকে কোনোভাবে এদিক ওদিক বলে জাস্টিফাই করার অর্থ হচ্ছে আপনি আসলে কার্যত আইওয়াশ করছেন, একদিকে বলছেন বর্বরোচিত কিংবা মামলা হবে কিন্তু বাস্তবত এই হামলাটাকেই জায়েজ করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক, ডাকসু সাম্প্রদায়িক রাজনীতিকে ঘৃণা করে। আমানুল্লাহ আমার খায়রুল কবির কখন জিএস ছিল, আমরা রাজনৈতিক ভাবে মনে করি যে তারা সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা, কিন্তু তারা যেমন ডাকসুর ভিপি জিএস ছিল ছাত্র আমাদের যে 10 দফা ছিল সেই 10 দফায় কিন্তু ছিল, সেই 10 দফায় খায়রুল কবির খোকনের সিগনেচার ছিল, আমানুল আমানের সিগনেচার ছিল, সকল ছাত্র সেইখানে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনবো, এবং সর্বদলীয় ছাত্রকের সিদ্ধান্ত হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি ক্যাম্পাসে ঢুকতে পারবে না। আমি জিজ্ঞেস করছি যে আমি একটা কথা ঢুকেছে যে তার প্রমাণটা কি আপনার কাছে আছে কিনা, আমি সেটা যদি আপনি বলেন। আমি একটা এই সঙ্গে আমি বিরাকে নুরুকে যারা হামলা করছে এই ঘটনার নিন্দা জানাই, হামলা করে বা কাউকে মেরে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। আপনি নুরুর ঘটনাটা কি, সংগ্রাম অফিসে হামলা হয়েছে কি কারণে, হামলারও নিন্দা জানাই, হামলা হয়েছে কি কারণে, কাদের মোল্লাকে শহীদ ঘোষণা বলা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে নুরু মিছিল করেছে, মুক্তিযোদ্ধার একটি ধরনের এটা ভুয়ো সংগঠন এরা একটা করছে প্রতিবাদ করছে। নুরু যেদিন ডাকসু অফিসে নুরু যেদিন গেছে যেদিন মায়ের খাইছে, আমি আপনাদের ছবি দেখাচ্ছি, দেখেন লাঠি হাতে আপনি নেন না, ঠিক আছে আপনি দেখেন আমাদের ক্যামেরা দেখাবে, লাঠি হাতে এই যে লাল ক্যামেরাটা জুম করা হোক, লাল গেঞ্জি পরা যে ছেলে এর নাম আপনি এদিকে ধরেন, তার আরাবি চার্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন, চিটাগাং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চিটাগাং এর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো কেউ নুরুর সাথে আহত হয়নি না, এরা শিবির কিনা সেটা এই এই ফারাবি তো শিবির, ফারাবি শিবির, আপনারা বলবেন ছাত্রলীগের সেক্রেটারি ছিল, জিএস ছিল ডাকসুর, ছাত্রলীগের প্রেসিডেন্ট, তারা টেন্ডারবাজি করতে যে টেন্ডারের কমিশন খেতে যে যদি সারা বাংলাদেশ যখন জোয়ার উঠে গেল যেদেরকে এরা ছাত্রলীগ চাঁদাবাজি করতেছে দল তাদেরকে বহিষ্কার করলো, আর এই নুরুর পক্ষে আপনারা কথা বলতেছেন, আমি মনে করলাম ডাকসুর বিপি, ডাকসুর বিপি যারা ছিল কোনোদিন টেন্ডারবাজি করেনি, ডাকসুর বিপিরা মানুষের জন্য কথা বলেছেন, ছাত্র সমাজের জন্য কথা বলেছেন। আমি এই এখানে ভিডিও ফুটেজ আছে নিউজ 24 এর, ভিডিও ফুটেজ আছে সেটা আমি দেখি।